সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি অ্যাক্রিলিক কালার দিয়ে একটি স্টিল লাইফ করে দেখাবো। চলুন তাহলে তা দেখা যাক। স্টিল লাইফ পেন্টিংয়ের জন্য আমি আমার কিছু জিনিস সাজিয়ে, ফ্লোরে সাজিয়ে ছবি তুলে নিয়েছি। যারা নতুন ছবি আঁকা শিখছেন তাদের জন্য ভালো হয় একটা স্টিল লাইফের অবজেক্টগুলো সাজিয়ে ছবি তুলে তারপরে একটা A4 পেপারে ড্রয়িং করে তারপরে আমি একটা অ্যাক্রিলিক পেপারে, ঠিক অ্যাক্রিলিক পেপারে, টেক্সচার পেপারে এটা ট্রান্সফার করেছি ছবিটা। এবং ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে আমি কিন্তু ফ্লোরে ছবিটা তুলেছিলাম, সেই জন্য আমি বড় বড় আর্টিস্টরা কীভাবে ব্যাকগ্রাউন্ডে কালার দেয় সেটা দেখে নিয়েছি ইন্টারনেট থেকে। সেখান থেকে আমি আইডিয়া নিয়ে আমার পেন্টিংয়ের ব্যাকগ্রাউন্ডটা দিব। তাহলে আমরা আমাদের সব কিছু নিয়ে রেডি হয়ে যাই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি A4 পেপারে ড্রয়িংটা করেছি, তারপরে ঠিক পেপারে করেছি। এখন আমি কালারগুলো সাজিয়ে নিচ্ছি। এখানে আমি সব জায়গায় ড্রয়িংয়ের উপরে যেখানে যেই কালারটা দরকার সেটার প্রথম লেয়ারটা দিয়ে নিচ্ছি সব জায়গায়। সব জায়গায় কালার দিয়ে ভরবো এখন আমি। যেখানে অবজেক্টগুলো যেখানে যেই কালার আছে আমি চেষ্টা করছি যে সেই অনুসারে কালারটা দিতে এবং কিছুটা শ্যাডো দিতে প্রথম লেয়ারেই, তাহলে এটা পরবর্তীতে সুবিধা হবে ডিটেলস কাজের ক্ষেত্রে। Thank you.
সব জায়গায় বেস কালার দেওয়ার পরে যখন আমি ডিটেলে কাজ করব তখন আমি সূক্ষ্ম ব্রাশ ব্যবহার করব, সবচেয়ে ন্যারো জিরো ব্রাশ অথবা অনেক চিকন ব্রাশ ব্যবহার করতে হবে। এখানে সব জায়গায় আমার বেস কালারটা দেওয়া শেষ, এখন আমি পরবর্তীতে ডিটেল কাজে চলে যাব। আপনারা আমার পেন্টিংয়ের ধরনের থেকে আইডিয়া নিয়ে আপনাদের মতন করে পেন্টিং করে এনজয় করবেন। আমি এখন ডিটেলে চলে যাচ্ছি, এখন আমি প্রত্যেকটা অবজেক্ট আলাদা আলাদাভাবে চিকন ব্রাশ দিয়ে ডিটেল কাজ করব। অ্যাক্রিলিক পেন্টিংয়ের ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে চাই যে অ্যাক্রিলিক পেন্টিংয়ে যতগুলো লেয়ার দেওয়া যাবে, যতগুলো একটার উপরে একটা কালার দিয়ে যতবার কালার দেওয়া যাবে পেন্টিংয়ের ডেপথটা তত বেশি হয়, তত ভালো লাগে দেখতে। সুতরাং আমি এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দেওয়ার পরে আবার কিন্তু সেকেন্ড লেয়ার থার্ড লেয়ার দিচ্ছি। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য।